গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আমাদের দীঘার সেকেন্ড ডে, আর আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা রুমেই নিয়ে চলে এসেছিলাম। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল পেটাই পরোটা, যা ছিল অসাধারণ খেতে। এরপরে আমরা অটো ভাড়া করে সোজা চলে গেছিলাম সাইটসিনের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম সাইটসিনের ডেস্টিনেশন হলো মোহনা। আজকে আমরা যে অটোটা ঠিক করেছিলাম, টোটাল আমাদের 5 জায়গায় সাইটসিনের জন্য নিয়ে গেছিল। তার মধ্যে ছিল মোহনা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর আর নায়েকালি মন্দির। আমাদের টোটাল ভাড়া লেগেছিল 1000 টাকা। প্রথমে আমাদের বলেছিল 1200 টাকা লাগবে, দরদাম করার পরে 1000 টাকা এসে ঠেকেছে। অবশ্যই কিন্তু তোমরা দরদাম করতে ভুলবে না। মোহনা এসে দেখতে পেলাম প্রচুর মাছের সম্ভার। যেমন ছিল কাঁচা মাছ, তেমনি ছিল শুটকি মাছ। হরেক রকম মাছের পসরা তোমরা এখানে দেখতে পাবে। আর এখান থেকে তোমরা চাইলে মাছ প্যাকিং করে বাড়ির উদ্দেশ্যেও নিয়ে যেতে পারো। এখানে যে প্যাকিং করে দেওয়া হয়, সেই মাছ কিন্তু 3 দিন পর্যন্ত বেশ টাটকা থাকে। আমরা মোহনা এসে দেখতে পেলাম একদিকে শান্ত নদী আর অন্যদিকে উত্তাল সমুদ্র। এটাই কিন্তু চম্পা নদী। চম্পা নদী সাগরে এসে মিশেছে, তাই এর নাম মোহনা। তোমরা যদি ভোরবেলায় এখানে আসতে পারো, তাহলে তোমরা সূর্যোদয় কিন্তু দেখতে পারবে আর তার অপরূপ সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে। কিন্তু আমাদের ব্যাড লাক ছিল। সকাল সকাল আসার প্ল্যান করেছিলাম ঠিকই, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য সেটা ক্যান্সেল করতে হয়েছিল। তাই 10টা নাগাদ বেরিয়েছিলাম, যার জন্য আমরা সূর্যোদয়টা দেখতে পারিনি। এই মোহনায় এসেও কিন্তু তোমরা হর্স রাইডিং করতে পারো। এই জায়গাটিতে আসতে বেশ কিছু বোল্ডার পার হয়ে আসতে হয়েছিল, তার জন্য একটু অসুবিধা হলেও সামনে গিয়ে যে অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম, তা আমাদের মনকে ছুঁয়ে গিয়েছিল। এখানে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটালাম আর দেখতে পেলাম প্রচুর সারির পর সারি দাঁড়িয়ে আছে ট্রলার। এখানে কিন্তু সকালবেলায় আসলে জেলে ভাইদের তোমরা মাছ নিয়ে আসতে নিজের চোখে দেখতে পারবে। মোহনা ঘোরাঘুরি করে আমরা সোজা বেরিয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। যাওয়ার সময় দেখতে পেলাম দীঘা গেট, যেটা আমরা কিন্তু আসার সময় দেখতে পাইনি, তার কারণ আমরা এসেছিলাম রেলপথে। তোমরা যারা সড়কপথে আসবে তারা অবশ্যই দেখতে পাবে। এরপরে আমরা সোজা অটো করে চলে আসলাম মন্দারমণির উদ্দেশ্যে। এখানে আসার আগে অনেক নাম শুনেছি এই মন্দারমণির, কিন্তু এসে বুঝলাম কেন মন্দারমণি। সত্যি এটি একটি চোখের মণির মতো জায়গা। খুবই সুন্দর ছিল বীচটি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত নিরিবিলি একটি বীচ। এখানে ওল্ড দীঘা কিংবা নিউ দীঘার মতো অত বড় বড় ঢেউ দেখা যায়নি ঠিকই, কারণ কি হতে পারে আমরা ভাটার সময় এসেছিলাম, যার জন্যই এত অল্প বিস্তর ঢেউ আমাদের চোখে পড়েছিল। কিন্তু সেটাও কিছু কম ছিল না, কারণ পরিবেশটা ছিল খুবই সুন্দর। তাই আমরা এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে নিলাম সমুদ্রে পা ভিজিয়ে। সবাইকেই দেখেছি সমুদ্রে আসলে অবশ্যই এই কাজটা করেই থাকে, আমিও বাদ রইলাম না, করে ফেললাম নিজের নামের প্রথম লেটারটা দিয়ে। কিন্তু জল এসে ধুয়ে দিয়ে চলে গেল। হয়ে গেল অনেক সময় কাটানো মন্দারমণিতে। এবার আমরা বেরিয়ে পড়লাম। ওল্ড দীঘার মতো অতটা জনকোলাহল এখানে ছিল না, তাই পরিবেশটা ছিল ঠিক একটু অন্যরকম। আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম তাজপুরের উদ্দেশ্যে, আর পৌঁছে গেছি তাজপুর সমুদ্র সৈকতে। যদি তোমরা দুপুরের টাইমে আসো আর ঠিক করো যে লাঞ্চ করে নেবে, এখানে কিন্তু তারও উপায় রয়েছে। এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা ভাত মাছ ডাল সব কিছুই পেয়ে যাবে। তো তোমরা যদি চাও লাঞ্চ সেরে বিশ্রাম নিয়ে আবার নেক্সট ডেস্টিনেশনে চলে যেতে পারো। আমরা করিনি ঠিকই, কেন আমরা ঠিক করেছিলাম একেবারে সাইট সিন ঘুরে তারপরেই লাঞ্চ করব।
আমরা এখানে এসে বেশ কিছু পিক তুলেছিলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমি একটা রিকোয়েস্ট করছি তোমাদের, যদি পারো রেখো। এখন অবধি তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে আমারও ভিডিও করতে খুবই ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তাজপুরে এসে দেখি এই বিচে কেউ নেই, শুধু আমি আর আমার বোন। আমি একটু জলের সাথে খেলাখেলি করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। এবার আমরা এখান থেকে সোজা বেরিয়ে চলে গিয়েছিলাম শঙ্করপুরে। আগে কিন্তু শঙ্করপুরেই মোহনার মতো এখানে মাছ ধরা হতো, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার থেকে এই জায়গাটিকে খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, আর এখানে এখন মাছও ধরা হয় না, যা সব কিছুই মোহনাতে হয়। আমার কিন্তু জায়গাটি খুবই ভালো লেগেছিল, বিশেষ করে ভালো লেগেছিল ঢোকার সময় দুই সাইডে যে জলের নদীর মতন একটা জায়গা করা ছিল, সেটা আমার সবথেকে ভালো লেগেছিল। আচ্ছা, তোমরা বলতে ভুলো না, আজকে যে কটা সাইট তোমাদের দেখালাম এর মধ্যে সবথেকে প্রিয় তোমাদের কোনটা, আর সেই জায়গাটার নাম অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। আমার এখানে কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছিল মোহনা ঘুরতে। ঢুকতেই দেখি শঙ্করপুর সমুদ্র সৈকতটাও প্রায় জনশূন্য, তো আমাদের খুবই ভালো লাগছিল, কারণ ফাঁকা ফাঁকা ঘুরতে আমার খুব ভালোই লাগে। আমরা আসলে একটু বেলা করে বেরিয়েছিলাম তাই হয়তো এতটা জনশূন্য। যাই হোক, খুব গরমও পড়েছিল আর আমরা এতটা ঘোরার পর সবাই একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তাই এখান থেকে নিয়ে নিয়েছিলাম বরফ গোলা। খুবই ভালো লেগেছিল খেতে, আমি কিন্তু বরফ গোলা ফার্স্ট টাইমই খেলাম, কিন্তু সেটা খুবই ভালো। এখানে বসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা শঙ্করপুর থেকে বেরিয়ে গিয়েছিলাম। এখানে দেখলাম যে সমুদ্রের ধারে কাছেও বেশ কিছু দোকান ছিল, তোমরা যদি চাও ছোটোখাটো জিনিস কেনাকাটা করে নিতে পারো। আর এই যে গাড়িগুলো দেখছো বাচ্চাদের চড়ার জন্য, এগুলো তখন হয়তো বন্ধ ছিল, বিকেলে নিশ্চয় চালু হয়ে যাবে। আর এই যে ওয়াচ টাওয়ারটা দেখলে, সেখান থেকে অবশ্যই কিন্তু সমুদ্রের দূর অবধি তোমরা দেখতে পারো। শঙ্করপুর সি বিচ ঘোরা কমপ্লিট, এরপর আমরা এখান থেকে সোজা বেরিয়ে অটো ধরে আবার সোজা চলে গিয়েছিলাম নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে নায়েকালি মন্দির। তবে যাওয়ার আগে একটু বলে দিই, এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ কয়েকটি হোটেল আছে, তোমরা যদি চাও এখানেও কিন্তু লাঞ্চটা সেরে নিতে পারো। এখন আমরা যে মন্দিরটি দর্শনের জন্য এসেছি সেটা হচ্ছে নায়েকালি মন্দির। এই মন্দিরটি 300 বছরের পুরনো একটি মন্দির আর খুবই জাগ্রত ভগবানের মন্দির। এখানে তোমরা তোমাদের মনস্কামনা জানিয়ে ডন্ডি বাঁধতে পারো, একটি মানসিক গাছ আছে সেখানে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য, মানে অর্থাৎ তোমরা যদি বাইক স্কুটি সাইকেল এইসব আনো তাহলে এখানে তোমরা পার্কিং করতে পারো। আমার সাথে সাথে তোমরাও নায়েকালি মার দর্শন করে নাও। এরপর মন্দির থেকে বেরিয়ে দেখি মন্দিরের সাইডে এরকম একটা ঘর রয়েছে যেখানে ভোগ দেওয়া হচ্ছে। পরে জানতে পারলাম এখানে ভোগ বিক্রয় হয়, তোমরা যদি আগে থেকে এখানে এসে জানিয়ে রাখো তাহলে তোমরা এখানে ভোগ পেয়ে যাবে, আগে থেকে সেটা বুকিং করে রাখতে হবে। আর এছাড়াও তোমরা যদি পুজো দিতে চাও, এখানে পুজোর ডালা 95 টাকার পরিবর্তে পাওয়া যায়, সেখানে তোমাদের আলাদা করে কোনো দক্ষিণা দিতে হবে না। এখনকার মতো আমাদের সাইট সিন কমপ্লিট। এরপরে আমরা সোজা চলে গিয়েছিলাম একটি রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করার জন্য। এরপরেও কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জায়গা নিয়ে তোমাদের সামনে আসবো পরবর্তী ভিডিওতে, নেক্সট পার্টে সেটা আসবে।